বেশ কিছুদিন ধরে নড়াইল সদরের ফুলবাড়ি গ্রামের বিপ্লব মোল্লার সঙ্গে প্রতিবেশী মফিজুলের জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে মফিজুলের কয়েকটি হাঁস বিপ্লবের রোপা আমন খেতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে মফিজুল সহ তার পরিবারের 8 সদস্যকে কুপিয়ে জখম করে বিপ্লব ও তার লোকজন। এলাকাবাসী গুরুতর 4 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে মফিজুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। কোমাইছে বিপ্লব, মামুন, তারপরে সজল ওর মা। সাধারণত একটা আশের ব্যাপার স্যাপার নিয়ে এরা আগে থেকে পরিকল্পনা করে এরা আজকে সকালে ভোরবেলায় ওরা 8-10টা লোককে জখম করে ফেলায়। দুই জামেলা করেছে, এরা তো আসলে লোক সুবিধে না। এক ধরনের অবস্থা একটু আশঙ্কাজনক, ঘাড়ে কোপ আছে, সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিপ্লবের স্ত্রী সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মফি খুব আহত, সে ভিকটিমকে আমি হাসপাতালে পাঠাইছি এবং বিপ্লবের স্ত্রী নাসিমা আর রিক্তা 2 জনকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছি। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিপ্লব ও তার সহযোগীরা। সময় সংবাদ, নড়াইল।